नमस्कार बंधुरा, पुजोर पर आमी आज आपनादेर जन्य आबार एकटा नतून भिडियो निये उपस्थित होयेछि। आजके जे बिषयटा निये आमी आलोचना करब सेटा होच्छे वेस्ट बेंगल फाइनान्सियल रूल। वेस्ट बेंगल फाइनान्सियल रूल एई जे बिषयटा, एटा वेस्ट बेंगल अडिट एंड अकाउंट सार्विसे जारा लिमिटेड डिपार्टमेंटाल जे समस्त जारा आसते चाइछे तादेर जन्य एटा एकटा खूब भाइटाल इस्यू, सेटा होच्छे वेस्ट बेंगल फाइनान्सियल रूल। তো তার আগে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ এই ভিডিওটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যাদের এই ভিডিওটা সত্যি প্রয়োজন তাদের কাছে ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল রুল, ওয়েস্ট বেঙ্গল WB ফাইন্যান্সিয়াল রুল, FINANCIAL ফাইন্যান্সিয়াল রুল। তো ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল রুলের প্রথম যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রথম যে বিষয়টা, হোয়াট ইজ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এই যেখানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে অ্যানুয়াল, কি প্রথমটা বিষয়টা বললাম, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়। আমি যেটা আপনাদের আগের দিনই বুঝিয়েছিলাম বা বলেছিলাম সেটা হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলো একটা স্টেটমেন্ট যেটাকে কি করা হয়, যেটা বাজেট আকারে আমরা নর্মালি স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেচার আর হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে ইউনিয়ন পার্লামেন্টে ওটা প্রডিউস করা হয়। কার দ্বারা? না প্রেসিডেন্টের দ্বারা, স্টেটের ক্ষেত্রে গভর্নরের দ্বারা। এটা এখানে কি থাকে, এখানে এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস, অর্থাৎ সারা বছরের কামিং ইয়ারের সারা বছরের রিসিপ্ট এবং পেমেন্টস কী হবে, এস্টিমেটেড যেটা হবে হতে পারে সেটার একটা স্টেটমেন্ট আকারে সেটা দেখানো থাকে, ঠিক আছে। কোন কোন ফান্ডের এটা নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট, এখানে দেখানো থাকে। এটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার এস্টিমেটেড এক্সপেন্ডিচার অন অ্যাকাউন্ট অফ চার্জ আপন আউট অফ কনসোলিডেটেড ফান্ড, কনসোলিডেটেড ফান্ড থেকে যে সমস্ত খরচাগুলো করা হবে তার একটা এস্টিমেটেড হিসাব থাকবে। এরপরে আমরা যেটা জানবো দ্বিতীয় বিষয় সেটা এই বাজেটটা কিভাবে পাস করা হয়, হোয়াট ইজ দ্য প্রসিডিওর ইন রেসপেক্ট অফ পাসিং অফ বাজেট, এটা কোশ্চেন নাম্বার টু। সেকেন্ড কোশ্চেন কী হচ্ছে, না হোয়াট ইজ দ্য প্রসিডিওর ইন রেসপেক্ট অফ পাসিং অফ বাজেট, অর্থাৎ বাজেট পাস করার জন্য কী কী প্রসিডিওর আছে। প্রথম আমরা কী জানি, আমি আগের ভিডিওতেও বলেছি, প্রথম যেটা আছে সেটা হচ্ছে চার্জড এক্সপেন্ডিচার। দুটো রকম এক্সপেন্ডিচার এই বাজেটে দেখানো থাকে, একটা হচ্ছে চার্জড এক্সপেন্ডিচার আর একটা ভোটেড এক্সপেন্ডিচার। অর্থাৎ চার্জড এক্সপেন্ডিচার বলতে কোনগুলো, না যেগুলো বলেছিলাম সুপ্রিম কোর্টের জাজেদের স্যালারি, সুপ্রিম কোর্টের ধরুন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের স্যালারি অ্যান্ড হচ্ছে ওনার যে পেনশন এটসেট্রা এটসেট্রা, বা প্রেসিডেন্টের স্যালারি, প্রেসিডেন্টস অফিসের স্যালারি অ্যান্ড এক্সপেন্সেস যা যা আছে সেইগুলো। তাহলে চার্জড এক্সপেন্ডিচারের ক্ষেত্রে কী হয়, না এইগুলোকে পার্লামেন্টে বা আমাদের স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেচারে প্রডিউস করা হয় ফর ডিসকাশন, নট ফর ভোটিং। এগুলোকে কিন্তু ভোটের জন্য কখনোই প্রডিউস করা হয় না, শুধু ডিসকাশানের জন্য এটাগুলোকে প্রডিউস করা হয়। তাহলে কোনগুলোকে জন্য আমরা করা হয়, সেটা হচ্ছে যেগুলো হচ্ছে ভোটেড এক্সপেন্ডিচার, অর্থাৎ যে এক্সপেন্ডিচারগুলো ভোটের দ্বারা নির্ধারণ করা হবে যে সেটা আদৌ এক্সপেন্ডিচার করা যাবে কি না, সেই এক্সপেন্ডিচারগুলোকে ভোটেড এক্সপেন্ডিচার বলা হয়। যেমন এখানে কি করা হয়, না সবার প্রথম একটা কি করা হয়, না এস্টিমেটেড এক্সপেন্ডিচার অন অ্যাকাউন্ট অফ চার্জ, যেটা সেটা তো বললাম যেটাকে ভোটের জন্য ইস্যু করা হয় না। তারপরে যে সমস্ত এক্সপেন্ডিচারকে ডিম্যান্ড ফর গ্র্যান্ট আকারে হাউস অফ পিপল বা হচ্ছে স্টেটের ক্ষেত্রে স্টেট লেজিসলেচার আর হচ্ছে সেন্ট্রালের ক্ষেত্রে পার্লামেন্টে এটা প্রডিউস করা হয়, ঠিক আছে, ডিম্যান্ড ফর গ্র্যান্ট আকারে। এবার এইটা কী হবে, ডিম্যান্ড ফর গ্র্যান্টটা সেটা
কি হবে পাস হয়ে গেলে সেইটা তার বেসিসে হচ্ছে প্রত্যেকটা খরচ করা হবে। কোনো রকম নো ডিম্যান্ড অফ আর গ্র্যান্ট শ্যাল বি মেড এক্সেপ্ট অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য প্রেসিডেন্ট অবলি গভর্নর, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে যে বিষয়টা তিন নাম্বার কোশ্চেন যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েশন বিল? অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি? অ্যাপ্রোপ্রিয়েশন বিল বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে আফটার ডিম্যান্ড ফর গ্র্যান্ট ইজ মেড ইন হাউস অফ পিপল, হাউস অফ পিপলের ডিম্যান্ড ফর গ্র্যান্ট তৈরি মেড করার পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল ইজ ইন্ট্রোডিউসড। তারপরে ডিম্যান্ড ফর গ্র্যান্টটা হাউস অফ পিপলে পাস হয়ে যাওয়ার পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল আমরা কী করি, প্রোডিউস করি, হ্যাঁ ইন্ট্রোডিউস করি, অন অ্যাকাউন্ট অফ মেকিং এক্সপেন্ডিচার আউট অফ কনসলিডেটেড ফান্ড। কনসলিডেটেড ফান্ড থেকে এক্সপেন্ডিচার করার জন্য আমরা ডিম্যান্ড ফর গ্র্যান্ট পাস হওয়ার পর আমরা কী করি, অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা প্রোডিউস করি। তো আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে আনটিল অ্যান্ড আনলেস অ্যাপ্রোপ্রিয়েশন বিল ইজ পাসড বাই দ্য পার্লামেন্ট, গভর্নমেন্ট ইজ নট অথরাইজ টু মেক এনি এক্সপেন্ডিচার ফ্রম ফার্স্ট এপ্রিল। যতক্ষণ না অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট কোনো টাকা খরচ করতে পারবে না ফ্রম কামিং ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থাৎ ফ্রম দ্য ফার্স্ট এপ্রিল, মাথায় থাকবে এটা। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, এরপরে বাজেট এস্টিমেট কীভাবে প্রডিউস প্রিপেয়ার করা হয়, তাহলে কোশ্চেন নাম্বার ফোর। আমরা চার নাম্বার কোশ্চেন যেটা সেটা হাউ দ্য বাজেট এস্টিমেট ইজ প্রিপেয়ার্ড, কীভাবে বাজেট এস্টিমেট তৈরি করা হয়। তাহলে বাজেট এস্টিমেট তৈরি করতে গেলে আমাদেরকে কী কী বিষয় মাথায় রাখতে হবে, না সর্বপ্রথম বাজেট এস্টিমেট তৈরি করতে গেলে আমাদের যেটা মাথায় রাখতে হবে ফাইনাল পজিশন অফ দ্য প্রিসিডিং ইয়ার, অর্থাৎ গত বছরের যে রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের সেটার ফাইনাল পজিশানটাকে আমাদেরকে দেখতে হবে। নাম্বার টু, কী রাখতে হবে, না পজিশান অফ অ্যাকচুয়াল রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য কারেন্ট ইয়ার, অর্থাৎ এ বছরের অ্যাকচুয়ালি কত টাকা রিসিপ্ট হয়েছে এবং কত টাকা এক্সপেন্ডিচার হয়েছে সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। নাম্বার থ্রি, এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য কামিং ইয়ার, যে বছরের জন্য আমরা করছি তার এস্টিমেটেড হিসাব, এস্টিমেটেড রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট সেইটা রাখতে হবে। আর নাম্বার ফোর, এস্টিমেটেড এক্সপেন্ডিচার আন্ডার চার্জড হেড অ্যান্ড ভোটেড হেড আর টু বি শোন সেপারেটলি, বলছে যে এস্টিমেটেড এক্সপেন্ডিচার চার্জড হেডে, এস্টিমেটেড এক্সপেন্ডিচার আলাদাভাবে, ভোটেড এবং চার্জড হেড দুটো আলাদা আলাদাভাবে আমাদেরকে দেখাতে হবে। আর একটা কী আছে, আর একটা আছে ডিপার্টমেন্টাল এস্টিমেট অফ দ্য রেভিনিউ অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার আর ইন টু পার্টস, এখানে এখানে রেভিনিউ এবং অর্ডিনারি এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে নিউ এক্সপেন্ডিচার। তাহলে প্রথম বিষয়টা কী বললাম, না যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে তার প্রথম হচ্ছে এইগুলো হলো। এবার দু নাম্বার যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিভাইজড বাজেট, অর্থাৎ রিভাইজড বাজেটে কী থাকবে, রিভাইজড বাজেটে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, অ্যাকচুয়ালি কতটা করেছে ফর দ্য লাস্ট সিক্স মান্থ, সিক্স মান্থে ইনক্লুডিং দ্য প্রোবাবল রিকোয়ারমেন্ট অ্যাট দ্য রিমেনিং মান্থস অফ দ্য কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারের যেসব প্রয়োজন তার বেসিসটা, এবং আর একটা ফ্ল্যাকচুয়েটিং আইটেম অফ এক্সপেন্ডিচার, কিছু কিছু ফ্ল্যাকচুয়েটিং আইটেম থাকে সেই সমস্ত বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে বাজেট এস্টিমেটস, তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে বাজেট এস্টিমেটস। বাজেট এস্টিমেটে কী কী থাকবে, না রেভিনিউ রিসিপ্ট, অর্থাৎ এই রেভিনিউ রিসিপ্টের মধ্যে অ্যাকচুয়াল অ্যান্ড দ্য প্রিভিয়াস ইয়ার অ্যান্ড দ্য রিভাইজড এস্টিমেট অফ দ্য কারেন্ট ইয়ার অ্যান্ড কন্টিনিউয়েশন অফ দ্য গ্রোথ অর ডেক্লাইন ইজ টু বি কনসিডার। তাহলে কী বলছে, না অ্যাকচুয়াল এবং প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত রিভাইজড এস্টিমেট ছিল তার অ্যাকচুয়াল এবং কারেন্ট ইয়ারের বিষয়গুলোকে, গ্রোথ বা ডেক্লাইন যা যা আছে সেই সব বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, এবং এক্সপেন্ডিচারের ক্ষেত্রেও তাই, হ্যাঁ ইনক্রিমেন্ট অফ দ্য এমপ্লয়িজ, যেমন স্যালারির ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট আন্ডার স্যালারিজ ইনক্লুডিং ইনক্রিমেন্ট অফ দ্য এমপ্লয়িজ অ্যান্ড দ্য লাইকলি অ্যালাউন্সেস টু ড্রন মে বি কনসিডার্ড এইটা। আচ্ছা, দ্য চার্জ অফ ফ্ল্যাকচুয়েটিং নেচার অফ এক্সপেন্ডিচার, ফ্ল্যাকচুয়েটিং নেচারের যে সমস্ত এক্সপেন্ডিচার আছে সেইগুলোকে মাথায় রাখতে হবে। প্রপোজাল অফ নিউ এক্সপেন্ডিচার, অর্থাৎ যে নতুন এক্সপেন্ডিচারের প্রপোজাল সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আমার পাঁচ নম্বর কোশ্চেন যে বিষয়টা নিয়ে আমরা আসবো সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট। এটা কিন্তু পরীক্ষায় প্রায় পড়ে, ভোট অন অ্যাকাউন্ট। ভোট অফ অ্যাকাউন্ট বলতে কী বোঝায়, না কোনো 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 বছর হয়তো বাজেট পাস করতে গেলে কিছুটা সময় লেগে যায়, অর্থাৎ দেরি হয়,
আমরা জানি যে সামনের কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের শুরু হয় ফাইন্যান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চ, অর্থাৎ সামনের বছর 1 এপ্রিল থেকে যে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হবে তখন যদি কোনো এক্সপেন্ডিচার গভর্নমেন্টকে করতে হয় তাহলে তার আগে সেটাকে বাজেট আকারে পাস করতে হবে পার্লামেন্টে। কিন্তু কোনো কারণে হয়তো বাজেটটা পাস হলো না, তখন তাহলে কী হবে? তখন তাহলে গভর্নমেন্ট 1 এপ্রিল থেকে কোনো রকম কোনো এক্সপেন্ডিচার করতে পারবে না? না পারবে। সেক্ষেত্রে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ যদি কোনো কারণে পেন্ডিং দ্য নর্মাল প্রসিডিং অ্যান্ড দ্য পাসিং দ্য বাজেট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েশন বিল বাই দ্য হাউস অফ দ্য পিপল ইন টাইম, পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার, পার্লামেন্টের কাছে পাওয়ার আছে, কোনো কারণে যদি পেন্ডিং থাকে অ্যাপ্রোপ্রিয়েশন বিল বা বাজেট পাস করা কোনো কারণে যদি পেন্ডিং থাকে তখন পার্লামেন্টের কাছে একটা ক্ষমতা আছে টু অথোরাইজ, কোনো কিছু অথোরাইজ করার বাই ল, আইনের দ্বারা, টু উইথড্র মানি ফ্রম কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া ফর দ্য পিরিয়ড উইথ ইন হুইচ অ্যাপ্রোপ্রিয়েশন বিল ইজ ফার্স্ট পাস্ট, সো দ্যাট দ্য গভর্নমেন্ট মে মেক এক্সপেন্ডিচার ফ্রম দ্য 1 এপ্রিল। তাহলে কী বলো, 1 এপ্রিল থেকে যাতে করে গভর্নমেন্টের কাছে একটা আইন বলে সরকার যাতে করে 1 এপ্রিল এক্সপেন্ডিচার করতে পারে, ঠিক আছে? তাহলে ভোট অন অ্যাকাউন্ট কোনো ইজ নাথিং বাট এ অথরিটি, ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে একটা অথরিটি, একটা ক্ষমতা টু ইনকার এক্সপেন্ডিচার, কোনো খরচ করার জন্য টু ইনকার এনি কাইন্ড অফ এক্সপেন্ডিচার ফ্রম দ্য 1 এপ্রিল, 1 এপ্রিল থেকে কতক্ষণ পর্যন্ত, টিল দ্য রেগুলার বাজেট ইজ পাসড, যতক্ষণ না রেগুলার বাজেট পাস হয় ততক্ষণ পর্যন্ত, 1 এপ্রিল থেকে যতক্ষণ না রেগুলার বাজেট পাস হয় ততক্ষণ পর্যন্ত যে খরচ করার অধিকার সেটাকেই বলা হয় ভোট অন অ্যাকাউন্ট, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। এরপরে আর একটা বিষয় পরীক্ষায় প্রায় আসে, সেটা হচ্ছে পয়েন্টস টু বি অবজার্ভড, কী কী পয়েন্ট আমাদেরকে অবজার্ভ করতে হবে অ্যাট দ্য টাইম অফ ট্রান্সফার অফ চার্জেস বিটুইন টু অফিসার, দুজন অফিসার যদি ট্রান্সফার অফ চার্জেস হয় সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো অনেক ক্ষেত্রেই আমরা জানি যে কোনো কোনো বিষয় হচ্ছে দুজন অফিসার গ্রুপ এ, অবশ্যই কিন্তু গ্রুপ এ অফিসার, গ্রুপ এ অফিসার কাদের না, যে সমস্ত এমপ্লয়ীদের গ্রেড বে 4400 অ্যান্ড অ্যাবাভ তাদেরকেই আমরা গভর্নমেন্টের রুল অনুসারে গ্রুপ এ অফিসার বলা হয়। তাহলে দুজন গ্রুপ এ অফিসারের মধ্যে কীভাবে ট্রান্সফার অফ চার্জেস হবে, তখন কী কী বিষয় মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। 2018 না 19 ওই কোশ্চেনটা এসেছিলো, আপনারা যাদের কাছে আছে দেখে নেবেন। তো কী কী বিষয়ে দুজন অফিসারের ক্ষেত্রে ট্রান্সফার অফ চার্জেসের ক্ষেত্রে দেখা যাবে, এটা নর্মালি একটা গ্রুপ এ, নর্মালি গ্রুপ এ অফিসারের ক্ষেত্রে বলছি, বলছে কি না হচ্ছে ফর দ্য ট্রান্সফার অফ চার্জেস, এইটা অন দ্য সেম ডে ওই দিনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের কাছে এফআর ফর্ম নাম্বার 3 নাম্বার ফর্মে কিন্তু ওই দিনই হচ্ছে অ্যাকাউন্টেন্ট জেনারেলকে জানাতে হবে, রুল নাম্বার 61 রুল অনুসারে। এরপরে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা দেখা যাবে। সেখানে আমাদেরকে কী বলছে না, ওই দিন যেদিন ট্রান্সফার হচ্ছে সেদিন ক্যাশবুক শুড বি ক্লোজড, অর্থাৎ ক্যাশবুককে সেই দিন ক্লোজ করতে হবে, অন দ্য ডেট অফ ট্রান্সফার অ্যান্ড দ্য নোট রেকর্ডেড ইন ইট, এবং ওর উপরে একটা নোট লিখতে হবে, এবং দুজন অফিসার অর্থাৎ রিলাইভড অফিসার এবং রিলাইভিং অফিসার দুজন অফিসারকেই ওখানে কিন্তু সিগনেচার করতে হবে, এবং কত টাকা ক্যাশ ব্যালেন্স আছে সেটা ওখানে পরিষ্কারভাবে লেখা থাকতে হবে, এবং অলসো আর কী কী থাকতে হবে, আনইউজ চেকস, যদি কোনো আনইউজ চেক থাকে সেটাও কিন্তু ওখানে পরিষ্কারভাবে মেনশান করে রাখতে হবে। এরপরে কি, যে রিলাইভিং অফিসার থাকবে অর্থাৎ যিনি চার্জ নিচ্ছেন তিনি চাইলে কি করবেন, তিনি ওই ক্যাশ, হয়তো কোনো কিছু ক্যাশ আছে, কোনো কিছু আইটেমস আছে, কোনো কিছু ধরুন ওয়েট করার কিছু বিষয় আছে, সেইগুলো উনি পার্সোনালি গিয়ে ওয়েট করবে, মেজার করতে পারে, এবং সে তার বেসিসে নোট লিখতে পারবে। আচ্ছা, এছাড়াও কোনো একটা কারণে, যদি কোনো কারণে হয়তো কোনো একজন অফিসার সাডেন ক্যাজুয়ালিটি অকারিং ফর ইমার্জেন্ট নেসেসারি অ্যারাইজিং ফর দ্য অফিসার টু কুইট হিস চার্জেস, কোনো কারণে যদি কেউ কুইট করতে চায় তার চার্জেস, টু দ্য নেক্সট সিনিয়র অফিসার অফ দ্য ডিপার্টমেন্ট প্রেজেন্ট উইল টেক চার্জেস, তার নেক্সট যে সিনিয়র অফিসার সে এই চার্জটা নেবে, এবং
সে যদি গ্রুপ এ অফিসার না হয় তখন তার ক্ষেত্রে কি তার ডিপার্টমেন্টের নিয়ারেস্ট ডিপার্টমেন্টাল যিনি সুপিরিয়র আছেন অর্থাৎ ওই ডিপার্টমেন্টাল সুপিরিয়র যিনি থাকবেন ওনাকে এই বিষয়টা কিন্তু জানিয়ে রাখতে হবে। আর ট্রেজারির ক্ষেত্রে ট্রেজারির ইন কেস ফর ট্রান্সফার অফ দ্য চার্জেস অফ এ ট্রেজারি যদি হচ্ছে ট্রেজারিতে ট্রান্সফার অফ চার্জেস হয় সেক্ষেত্রে একটা আলাদা একটা ফর্ম আছে এবং চার্জ সার্টিফিকেটও আছে। হ্যাঁ, ট্রেজারি রুল অনুসারে সেইটা টিআর ফর্ম নাম্বার ওয়ানে সেটা কিন্তু মানে হচ্ছে হ্যান্ড ওভার অ্যান্ড টেক ওভার করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নর্মালি ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সিয়াল রুল সম্পর্কে। মোট টোটাল আমি আজকে 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের লিমিটেড ডিপার্টমেন্টাল অ্যান্ড অলসো ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট তাদের জন্য আমি একটা নতুন ব্যাচ শুরু করছি। যদি কেউ আগ্রহী থাকেন তো প্লিজ আমার এই চ্যানেলের নিচে কমেন্ট করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো নমস্কার বন্ধুরা।